ঘড়ির কানা ঢুকে পড়েছে সকাল এগারোটার ঘরে, তাই তো 92.7 বিগ এফএম এ যথারীতি হাজির হয়ে গেলাম আমি সুমন্ত নিয়ে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। এই অনুষ্ঠান এখন বেশ জমজমাট হয়ে গেছে এবং বেশ সাড়া পড়েছে, সকলেই বলছেন যে হ্যাঁ বেশ তো উপকার পাচ্ছি। নাক্কান গলার সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, ডক্টর তুষার কান্তি ঘোষ থাকেন। কিন্তু একটা জিনিসে ডাক্তারবাবু আমি দেখছিলাম অনেকেরই প্রশ্ন, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা আমাকে জিজ্ঞেস করছিলেন সুমন্ত একটু ওই মানে ডাক্তারবাবু তো মাঝে একদিনকে বলেছিলেন গলা নাক বা কান সম্বন্ধে বলতে গিয়ে, তো সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করো। তাই বললাম কী বিষয় জিজ্ঞেস করো, তো তখন আমাকে একজন বললেন যে আসলে এখনও তো আমাদের ভয় করে, মানে অপারেশনের কথা ভাবলেই আমাদের মনে হয় যে বাবা অপারেশন করবো বা করাবো, তাতে তো কাটাকাটি হবে, রক্ত পড়বে, ব্যথা হবে, নানা রকম হবে। তো সেক্ষেত্রে কি মডার্ন টেকনোলজির কথা উনি বারবার বলেছেন বিভিন্ন আলোচনায়, তো সেইটা নিয়ে যদি একটুখানি আলোচনা করা যায়। আমি বললাম ঠিকই আছে, তাহলে যে তাই করব। তো গলার ধরুন একটা সমস্যা, এই যে গলা বসে যাওয়া, গলা ভেঙে যাওয়া, গলা একেবারে নষ্ট হয়ে যাওয়া, এটা আপনারা একদম সারিয়ে তুলছেন, মানে একদম 100% গলা ফিরে পাচ্ছে সবাই। তো এই ব্যাপারটা আসলে কী হয়, কেন গলা বসে যায়? বিশেষ করে আমার এক কলিগের হয়েছে, তার একদম গলা বসে গেছে, সদ্য তার মাতৃবিয়োগ হয়েছে এবং সে কাঁদতে কাঁদতে এমন হয়েছে যা হয়, গলা ভারী হয়ে গেছে এবং গলা বসেও গেছে। তো ওকে দিয়েই যদি আমরা ভাবি তাহলে এই গলা ফিরিয়ে আনা যায় কীভাবে, নর্মাল পদ্ধতিতে কী হয় সাধারণত গলায়, সেটা যদি আগে বলেন সংক্ষেপে। যেটা আগেই বলেছিলাম যে গলায় তো অনেক সময় কনজেস্টেড মানে লাল হয়ে থাকা বা এগুলো তো নর্মাল হয়ে যাবে। এবার যে প্রসঙ্গটা আমরা বলবো, যেগুলো হচ্ছে না, যেগুলো হলো না অনেক দিন বাদেও গলার স্বর হচ্ছে না, আমরা তাদের গলার ছবি করে দেখলাম, ছবি করে যেদিকে বড় বড় মাংস হয়ে যায়, অনেকে ভোকাল কর্ড পলিফ হয়ে যায়, সিস্ট হয়ে যায়, তো অনেক কিছুই হয়ে যায় এবং নোডিউল অনেক দিন ধরে। এমন আজকেই আমরা আমি একটা লেজার সার্জারি করলাম, দুটো করলাম, একটা যে ভোকাল কর্ডের মাংস আর একটা নোডিউল, এক বছর দু বছর নোডিউল। অনেক সময় সফট নোডিউল আমরা বলি রেস্ট করতে রেস্ট করে, কিন্তু বলছিল যে আচ্ছা কত রেস্ট করবো, যেখানেই যাই ডাক্তারবাবুরা বলে রেস্ট করতে, আচ্ছা কতদিন আর করবো, কথা বলবো না, নিশ্চয়ই কথা বলতে হবে, তাহলে কী উপায়? তো আলটিমেট তাহলে রিমুভ করতে হবে। এবার হচ্ছে ছোটো নোডিউল রিমুভ করাটা কিন্তু খুব সহজ কাজ নয়, কাজে আপনি বেশি মাত্রায় ধরবেন দিয়ে কাটবেন তাহলে ভোকাল কর্ডটা আলটিমেট ক্ষতি হতে পারে। কিন্তু আমাকে আগে একটা কথা, আমার ওইটা যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করবো যে এই নোডিউল বা মাংস গ্রোথ কেন হয় বা কী করে হয়? ভয়েস অ্যাবিউজ হচ্ছে মেন কারণ। অ্যাবিউজ মানে ইউজটা ভুলভাবে হয়েছে, মানে একদিন রাতে আপনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ঠান্ডা লেগেছিল গলায় বা সর্দি কাশি চলছিল, এমন সময় হঠাৎ করে চিৎকার করে কারোর সঙ্গে ঝগড়া করেছেন বা কথা বলেছেন, তার মানে কি একটু উইক ছিল, কনজেস্টেড ছিল, তার ফলে আপনি হঠাৎ করে চিৎকার করে ফেললেন। তো অ্যাবিউস হলো সেটা একটা, সেখানে ভেতরে রক্ত ক্ষরণ হলো বা মাংস তৈরি হলো, তারপরে পলিপয়রাল চেঞ্জ হয়ে হয়ে বেড়ে গেল, এটা এক ধরনের ভোকাল কর্ডে পলি মাংস এরকম একটা সাবভিথিরাল লেভেলে হয়ে যায়, ডিজেনারেশন চেঞ্জ হয়ে হয়ে মাংস। অনেক সময় সিস্ট একটা চিৎকার করলেন কোনো সময় বা জোরে জোরে কাশলেন বা কান্নাকাটি করলেন, মানে মধ্যে কথা যে ভয়েসটাকে অ্যাবিউজ করলেন, এর সঙ্গে আপনার অ্যাসিড রিফ্লাক্স অনেক সময় বেড়ে গেল, তো সেগুলো থেকে এইসবগুলো হয়। আর নোডিউল বা যেটা ভোকাল কর্ড নোডিউল বলি, সিঙ্গার্স নোডিউল বলি, ক্রনিক প্রসেসে দিনের পর দিন যদি আপনি ভয়েসটাকে ইউজ করতে থাকেন, অ্যাবিউজ উল্টো পাল্টাভাবে ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেম আপনি কিন্তু পেতে পারেন, যেখানে নোডিউল হলো। এবার আমরা যখন অ্যাডভাইস দিচ্ছি সিঙ্গার্স নোডিউল সিঙ্গারদের, বলছে কতদিন অবস করবো, আপনি আবার এক মাস ওয়েট করলো, একটু কমলো, আবার যাকে তাই, আবার তারপরে আপনি মনে করুন একজন টিচার এলো, এক মাস ওয়েট করালাম, আবার আবার শুরু করলো, আবার যাকে তাই, কতদিন চলবে এরকমই? আজকে একজন ওরকমই একজন মানে আমি যাবো সেই আজকে একজন পেশেন্টের কথা যেটা আপনি বলতে চাইছিলেন, আমাদের তো একটু সত্যি একটা ব্রেক নিতেই হয়, তো সেই ব্রেকটা যাচ্ছি, ফিরে আসবো, এই গলার বিষয়েই থাকবো। এবং এই যে সার্জারি করে এবং সেই সার্জারিটা বিনা রক্তপাতে এবং একেবারেই ডে কেয়ারে থেকে যে সার্জারি করে ফেলা, সেই সব বিষয়ে আসবো, যাতে আমার মনে হয় যে গলাটাকে একদম ঠিক করে নেওয়া যায়। কান্তি ঘোষ 92.7 বিগ এফএম এ সুমন্তার সঙ্গে শুনছে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ।